উড়িষ্যার সম্বলপুর জেলাত সংঘটিত হয়েছে এটা ভয়ঙ্কর ঘটনা। প্রায় 20 ফুট দ বোরওয়েলত সোমাল নবজাতক, এতিয়া উদ্ধার করিব পৰা নাই দেব শিশুটিক। বর্তমানেও অব্যাহত আছে নবজাতকর উদ্ধার অভিযান। রেঙ্গালির লারিপালি গাঁৱত সংঘটিত হয়েছে এই ভয়াবহ অঘটন। নিশাও যুদ্ধগতিত চলি আছে উদ্ধার অভিযান। এয়া উদ্ধার অভিযানের লাইভ আর এক্সক্লুসিভ ভিজুয়েলস এই মুহূর্তে আমি আগবাইছো উড়িষ্যার পৰা। উড়িষ্যার সম্বলপুরত এটি নবজাতক বোরওয়েলত সোমাই পড়েছে। 20 ফুট গভীর বোরওয়েলত সোমাই পড়েছে নবজাতকটি আর উদ্ধারকারী বর্তমান শিশুটিক যোগান ধরেছে অক্সিজেন। উদ্ধার অভিযানত নামিছে SDRF NDRFৰ লগতে অগ্নি নির্বাপক বাহিনী। শিশুটির কান্দোনার পিছতে পোহরলে আহিল এই ভয়ঙ্কর ঘটনা। শিশুটি আবদ্ধ হয়ে আছে বোরওয়েলত, আবদ্ধ হয়ে পড়া ধোয়া ধোয়া লাগে পরিয়ালর লগতে অঞ্চলবাসীর মাজত। কিন্তু কেনেকৈ নবজাতকটি বোরওয়েলত সোমাই পড়িল তাক লৈ সৃষ্টি হয়েছে রহস্যর। কোনো পাষাণ লোকে নবজাতকটিক বোরওয়েলত পেলাই থৈ যোৱাৰ সন্দেহ প্রকাশ করেছে স্থানীয় রাইজে। এই মুহূর্তে লোকে লোকারণ্য হয়ে পড়েছে সমগ্র অঞ্চলটোত। এটি শিশু, এটি নবজাতক এনেদরে 20 ফুট গভীর বোরওয়েলত সোমাই আবদ্ধ হয়ে আছে, যে বিষয়টি এই মুহূর্তে সকলকে উৎকণ্ঠিত করে তোলা পরিলক্ষিত হয়েছে। দুপরিয়ারপরা যুদ্ধমদেহী গতিত উদ্ধার অভিযান চলাই আছে, কিন্তু এতিয়াও শিশুটিক নবজাতকটিক উদ্ধার করিব পৰা হোৱা নাই। যে দৃশ্য এই মুহূর্তে টিভির সোপিনে আপুনি প্রত্যক্ষ করেছে, এই বোরওয়েলতে সোমাই পড়েছিল শিশুটি। বর্তমান গাত খান্দি থকা হয়েছে, গাত খান্দি আছে যদি বর্তমানে শিশুটিক উদ্ধার করবা হওয়া নাই। টিভির বাওফালে এয়া লাইভ ভিজুয়েলস আপনি প্রত্যক্ষ করেছে। এয়া সম্বলপুরের ঘটনা। বোরওয়েলত আবদ্ধ হয়ে পড়েছে এটি নবজাতক। কোনো দুষ্কৃতিকারী শিশুটিক এনেদরে পেলাই দিয়ার সন্দেহ প্রকাশ করেছে। কিয় শিশুটিক এনেদরে পেলাই দিয়া হল সেই কথা এতিয়া পোহরলে অহা নাই, বা শিশুটিক এনেদরে 20 ফুট দ গাতত সোমাই পড়িল বোরওয়েলত সোমাই পড়িল সেয়াও এতিয়াও রহস্যর আবর্তত। কোনো পাষাণ লোকে নবজাতকটিক বোরওয়েলত পেলাই থৈ যোৱাৰ সন্দেহ প্রকাশ করেছে স্থানীয় রাইজে। শিশুটির কান্দোনত এই সমগ্র ঘটনা সন্মুখলৈ আহিল। শিশুটিয়ে চিঁয়ৰ বাখৰ কৰাত এই সমগ্র ঘটনা পোহৰলৈ আহিল আৰু তৎপরতার NDRF SDRFৰ অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলীত উপস্থিত হৈ যুদ্ধংদেহী গতিৰে উদ্ধার অভিযান চলাই আছে। দেখা যাচ্ছি আমি বি সেমতি যেতেটা আমি দেখি পারব সেই হিসাবে আমি কই পারছো ঠিক আওয়াজটা শুনি যাচ্ছি সেই হিসাবে শব্দ শুনি লেখি স্যার নাই সে মু কই পারবে না সে স্যার মোমেন্ট খালি খালি মোমেন্টটা দেখি যো মেডিকেল টিম স্যার কেমনে কাম করছেন যে ভালো কাম করছেন আপনি মানে ভালো কাম করছেন যে লাইট লাইট অ্যারেঞ্জমেন্ট দেখেন তো সফিসিয়েন্ট টাইম পুরো আমি লাইট পাই আধা ঘন্টা ভি আমি ওয়েট করিব পড়ি না এ বহুত চ্যালেঞ্জিং টাস্ক কারণ অতীতরে যাহা বি হইছি দুই কেহটিয়াকৈ উত্তর কাশীর টানেল বিভীষিকা সমগ্র দেশবাসীয়ে প্রত্যক্ষ করিলে। প্রায় 17 দিনিয়া বিভীষিকার অন্তত 41 জন শ্রমিকক উদ্ধার করা হল। আর ঠিক তেনেদরে এইবার এটি শিশু এটি বোরওয়েলত আবদ্ধ হয়ে পড়েছে, যে ঘটনায় পুনর্বার উদ্বিগ্ন করে তুলিছে সমগ্র দেশবাসীক। এয়া লাইভ ভিজুয়েলস আমি দেখাই আছো উদ্ধার অভিযানের। অক্সিজেন যোগান ধরা হয়েছে শিশুটিক। শিশুটি কেনেদরে পড়িল বোরওয়েলত সেয়া এতিয়াও রহস্যর আবর্ততে আছে। কোনো পাষাণ লোকে শিশুটিক পেলাই থৈ যোৱাৰ সন্দেহ প্রকাশ করেছে। শিশুটিয়ে যেতিয়া চিঁয়ৰ বাখৰ করলে তেতিয়াহে অবগত হল এই বিষয়টো। লগে লগে অঞ্চলটো ধোয়া ধোয়া লাগিল, লগে লগে পিতৃ মাতৃ আর পরিয়ালের মাজত ধোয়া ধোয়া লাগিল। খবর দিয়া হল অগ্নি নির্বাপক বাহিনীক, NDRF বাহিনী, SDRF বাহিনী, আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে যুদ্ধংদেহী গতিতে উদ্ধার অভিযান চলাই আছে, কিন্তু এতিয়াও সফল হব পৰা নাই। শিশুটি সুকলমে আছে নে নাই যাক লৈ এই মুহূর্তে যথেষ্ট উৎকণ্ঠা বৃদ্ধি পাইছে। 20 ফুট গভীর দ গাতত বোরওয়েলত সোমাই পড়েছে এটি নবজাতক। সুপার প্রাইম 18 আমি খবর ধারা অব্যাহত রাখিম। সময় হয়েছে এটা বাণিজ্যিক বিরতির।